ওয়্যারহাউজের মাল আমরা একেবারেই একটা কোকাকোলার বোতলও দিতে পাচ্ছি না। সার্ভার বন্ধ হয়ে আছে এই জন্য যে এই সার্ভারের চালক হচ্ছে অ্যামাজন কোম্পানি আমেরিকা, অ্যামাজন ডট কম। তারা আমাদের কাছে কত ছয় কোটি টাকা পায়। সিন্ধু দুটো তো খোলা অপরিহার্য, এর মধ্যে কী আছে? তখন আমরা সিদ্ধান্ত নিলাম, আপনারা সবাই দেখেছেন কী আছে, উপরটিতে আছে শুধু চেক বই মিডল্যান্ড ব্যাংক এবং সিটি ব্যাংকের, নিচেরটিতে আমরা পেয়েছি 2530 বা 2540 টাকা, আর আরও পেয়েছি যে অনেকগুলো চেক বই, অনেকগুলোতে সই করা চেক বই, কতগুলো ইনভ্লাবে যে টাকা ছিল সেটি কিন্তু প্রমাণিত, কিন্তু ইনভ্লাবগুলো ছেড়ে সেই টাকাগুলো এখন আর নাই ইনভ্লাবের ভিতরে, কিন্তু বেশ কয়েকটি ইনভ্লাবে টাকা ছিল সেটা আমরা দেখতে পেয়েছি, ইনভ্লাবগুলো নিচে আছে। এই হলো যা আমরা পেয়েছি। আমরা অবভিয়াসলি হতাশ, কারণ আমরা আশা করেছিলাম যে টাকা থাকবে, কারণ ডাইলি সিন্ধুক কেন, তাই না? এবং দৈনন্দিন কাজ করার জন্য তো টাকা লাগে, আমাদের ওইটাই প্রত্যাশা ছিল যে কিছু টাকা থাকবে, কিন্তু সেই অর্থে তো আমরা নিরাশ হয়েছি। ওয়্যার হাউসের মাল আমরা একেবারেই একটা কোকাকোলার বোতলও দিতে পাচ্ছি না। শোনেন, কোকাকোলার বোতল ছাড়া অন্য কিছু এক্সপায়ার করার নেই, বুঝলেন? সেটা আমরা জাস্ট তুলনামূলকভাবে বললাম, মানে ওই আপনাকে বোঝানোর জন্য বললাম যে একটা কোকাকোলার বোতলও আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশনা ছাড়া দিতে পাচ্ছি না। তো ওই শুধু ওই কোকাকোলার কিছু বোতল আছে, ওগুলো এক্সপায়ার হয়ে গেছে আগেই, আমরা নেওয়ার আগে আগের হয়ে গেছে। ল্যাপটপ রয়েছে, ইলেকট্রনিক অনেক জিনিস আছে, এবং সেগুলো প্রায় সবগুলোই কিন্তু পাঠানোর জন্য তৈরি ছিল, প্রত্যেকটার মধ্যে অ্যাড্রেস, কিছু হ্যাঁ কিছু কিছু অ্যাড্রেস আছে। তো সেগুলো আপনার মহামান্য হাইকোর্টের নির্দেশ ক্রমে আমরা এক সময় দিতে পারবো, কিন্তু আমাদের অডিট পর্যন্ত তো অপেক্ষা করতে হবে, এবং সার্ভার পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। সার্ভার বন্ধ হয়ে আছে এই জন্য যে এই সার্ভারের চালক হচ্ছে অ্যামাজন কোম্পানি আমেরিকা, অ্যামাজন ডট কম। তারা আমাদের কাছে কত ছয় কোটি টাকা পায়, এই ৬ কোটি টাকা না দিলে তারা এই সার্ভার চালু করবে না। তো আমরা চেষ্টা করে আসছি গত তিন মাস ধরে যে তাদের ডিঙিয়ে আমরা সার্ভারটি চালু করতে পারি কিনা। ইভেলির 24টি গাড়ি মালিকানা আমরা সন্ধান পেয়েছি, এই 24টি গাড়ির মধ্যে আমরা এই পর্যন্ত পেয়েছি 14টা, তাই না? ১৬টা গাড়ি পেয়েছি আর কি, ভ্যান টেন্ট সহ। তো এখন এর মধ্যে দু তিনটা কিন্তু বিলাস বহুল গাড়ি আছে, যেগুলো আগের এমডি এবং চেয়ারম্যান ব্যবহার করতেন, তো আমরা তো আর সেগুলো ব্যবহার করতে যাব না। আমাদের ভাঙা হোক গান্ধা হোক গাড়ি আছে, আমাদের ওইসব গাড়ির দরকার নেই। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বেশ কিছু গাড়ি প্রকাশ্যে নিলামে বিক্রয় করব। রাসেল এবং তার স্ত্রীর সমস্ত ব্যাংকে কত টাকা আছে সেটি পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া, মহামান্য হাইকোর্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সেই নির্দেশনা দিয়েছেন, সেটা আমরা পাবো, একসময় পাবো আর কি, ঠিক কবে পাবো সেটা বলতে পারছি না। এবং আরেকটি নির্দেশনা মহামান্য হাইকোর্ট দিয়েছেন যে ইসের কি বলে রাসেল এবং তার স্ত্রীর কত সম্পদ রয়েছে, বাড়িঘর ইত্যাদি, তারও একটি তথ্য বের করা, সেটি তার হাইকোর্ট দিয়েছে, সেই সেটা বাংলাদেশ ব্যাংকে বলেছে, সেটা আমরা পাবো, তাদের কত সম্পদ রয়েছে। আমরা মোটামুটি আইডিয়া পাচ্ছি কাগজগুলো থেকে যে টাকার পাচার হয়ে থাকতে পারে, এই ব্যাপারে আপনার অডিটটা হলে আরও জানতে পারবো, যদি হয়। এখানে সিআইডি ইনভলভ আছে, র্যাব ইনভলভ আছে, তারাও কিন্তু আমাদের তারাও তাদেরকে আমরা বলেছি খবরগুলো দিতে, বাংলাদেশ ব্যাংকের একটু একটু দাঁড়ান কাগজ, যে কাগজগুলো আমরা পেয়েছি। ও আরেকটি হলো এই বাড়ির যে বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা বলেছে যে রাসেল দম্পতি প্রতি মাসেই কোথায় যেত, কোথায় কোথায় যেত, বিদেশে যেত, এটা একটা কারণ, দুবাই যেত, ওইটা একটা কারণ। ইনভলভগুলোতে টাকা ছিল, সেই টাকা এখন নাই, তো কিছু তো আপনার গেছি। তারপরে ভবন মালিক আমাদের এইখান থেকে অনেক ফার্নিচার চুরি করে নিয়ে গেছে, তার বিরুদ্ধে আমরা চুরি মামলা দিয়েছি,
সে হাজতেও ছিল, একদিন রিমান্ডে ছিল নাকি? না, রিমান্ডে থাকেই নেই, একদিন রিমান্ডে ছিল। আমরা গত সপ্তাহে মাত্র খবর পেলাম যে 2,35,00,000 টাকা একটি ব্যাংকে দুইটি ব্যাংক, সাউথ সিটি ব্যাংক, এই গত সপ্তাহে আমরা পেয়েছি। এবং গত সপ্তাহে আমরা অনুমতি পেয়েছি এই টাকাগুলো উত্তোলন করার। আমরা কিন্তু এখনও উত্তোলন করিনি, করার সুযোগ হয়নি। এর আগে আমরা এখানে যে বসে চা খেতাম সেটা আমাদের নিজেদের পকেট থেকে, এখন আমরা নিজেদের পকেট থেকেই, সেক্রেটারি সাহেব যেটা বললেন। এখন এখানে আরেকটি কথা, আমরা এই কোম্পানির দায়িত্ব নেওয়ার পরে 30 জন মানুষকে নিয়োগ করেছি। এই 30 জনের মধ্যে 15 জন হলো নিরাপত্তা রক্ষী, কারণ আমাদের সাভারে 3টি গোডাউন আছে, সেই গোডাউনে বেশ কিছু মালামাল আছে। তো এগুলো পাহারা দেওয়ার জন্য আমরা ওখানে 15 জন আপনার নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছি। আর এই অফিসে আমরা নিয়োগ করছি 15 জন, যার মধ্যে 4 জনই হলেন অ্যাকাউন্টেন্ট, কারণ অডিটারকে রসদ দিতে হবে, রসদ তো আমরা দেব, যে অডিট না করলে আমরা পাওনাদার এবং অ্যাসেট কোনোটাই বোঝা সম্ভব হবে না।